সুপ্রিয় শুধুই অর্কিড ফোরামের দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। এটি আমার কিছু প্রোডাক্ট যেগুলো আমি ব্যবহার করি এবং বিভিন্ন নিউট্রিশন ফার্টিলাইজার এই জিনিসগুলো আমি কখন ব্যবহার করি, কেন ব্যবহার করি, এই ব্যাপারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। কারণ আমাদের নানা ধরনের ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে এবং অনেক কিছু আছে যেগুলো আমরা অনেক সময় না বুঝে না জেনে আমরা ইউজ করে থাকি। আর বিশেষ করে আমরা যখন নার্সারি থেকে কোনো প্রোডাক্ট পারচেস করি, আমরা কী করি, আমরা না জানার কারণে নার্সারিকে আমরা জিজ্ঞাসা করি যে কোনো ফার্টিলাইজার আছে কি না, বা অর্কিডের কী ফার্টিলাইজার ইউজ করতে পারবো, বা আপনাদের কাছে কী আছে ফার্টিলাইজার ইউজ করার মতো। তো এটা একটা সহজলভ্য প্রশ্ন। এই ধরনের প্রশ্ন যখনই নার্সারিকে করা হবে, তারা বুঝুক না বুঝুক তারা আপনাকে একটা কিছু ধরিয়ে দিবে। আসলে যা ধরিয়ে দিচ্ছে সেটা আপনার প্রয়োজন আছে কি না, আদৌ আপনার গাছের জন্য এটা কতটুকু উপকারী না এটা গাছের জন্য অপকারী হবে, সেটা কিন্তু আমরা যাচাই বাছাই না করেই আমরা নার্সারির সেই প্রোডাক্টটি আমরা নিয়ে ফেলি। যেটা দেখছেন এটা আমার একটা ড্যান্ড্রোরিয়াম, এটা মাউন্টেড, যে এটা কাঠের উপরে মাউন্ট করা, এটাকে আমি টেবিল টপ হিসাবে ইউজ করতে পারি, যে কোনোভাবে আমি এভাবেও রাখতে পারি, আবার শুয়েও রাখতে পারি, এটা স্পেসের উপরে ডিপেন্ড করবে আমি অ্যাকচুয়ালি কীভাবে রাখবো। এটা আমার একটা ব্যাক বেবি ফেলোনপসিস, ইটস জাস্ট গ্রোয়িং, সি দি রুট টিপস, সি রুট টিপস, সো গর্জিয়াস, লাভলি, অ্যান্ড ইউ ক্যান সি দি রুটস, ইউ ক্যান সি দি লিভস, পাতাগুলো দেখেন। এই ব্যাক বেবিটা আমি আমার কাছে রেখেছি একটা ছোট্ট একটা ক্লে পটের মধ্যে। এগুলো কী খাওয়াই বা এদেরকে কীভাবে পরিচর্যা করি সে বিষয়গুলো আপনাদের সাথে পরেই আলোচনা করছি। এখন যে জিনিসগুলো আমি ব্যবহার করি তার মধ্যে আমি প্রথমে অস্মকট দিয়ে শুরু করি। এটি একটি অস্মকট, এটি জার্মানের তৈরি, স্লো রিলিজ, তিন মাসের জন্য স্লো রিলিজ একটা অস্মকট। এটা আরেকটা অস্মকট, এটা পোকন কোম্পানির, এটা নেদারল্যান্ডের। এটা এই অস্মকটটা কিছুটা এনপিকে বেসড, 15-10-12 নাইট্রোজেন, 15 পটাশিয়াম, সরি হ্যাঁ পটাশিয়াম 10 এবং কারেকশন নাইট্রোজেন 15, 10 হচ্ছে ফসফরাস আর 12 হচ্ছে পটাশিয়াম। আচ্ছা, এই দুটার পাশাপাশি আমি আরেকটা ইউজ করি, সেটা হচ্ছে গ্রোশিওর। এটা আমি এখানে আনিনি, আপনারা দেখে থাকবেন হয়তো। আর এইটার পর আরেকটা যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে পিও অ্যান্ড কোকন কোম্পানি, ওই একই কোম্পানি যেটা আপনারা এখানে দেখেছেন, এটা নেদারল্যান্ডের পোকন। আর এই পোকনটা ভিয়েতনামের, যদিও এর ফর্মুলাটা নেদারল্যান্ডেরই। তো এটা একটা এনপিকে, এনপিকেটা হচ্ছে 21-21-21, এটাকে ব্যালেন্সড ফার্টিলাইজার বলা হয়। এটা সবগুলো
উপাদানই এর মধ্যে আছে, অর্থাৎ এন, পি এবং কে, এবং সমভাবেই এখানে দেওয়া আছে। এরপর যেটা ব্যবহার করতেছি আমি সেটা হচ্ছে সিউইড, লিকুইড সিউইড এক্সট্রাক্ট। এই সিউইড এক্সট্রাক্টটা আমি অল দি টাইম, যখনই আমি গাছে কোনো খাবার দিচ্ছি বা নিউট্রিশন দিচ্ছি বা ফোলিওর ফিট করাচ্ছি, আমি কিন্তু সিউইড দিচ্ছি। হয় আমি দিচ্ছি সিউইড এক্সট্রাক্ট, অথবা আমি দিচ্ছি ম্যাক্সিক্রপ সিউইড, এটা প্লাস আয়রন। এই ম্যাক্সিক্রপ সিউইড এবং এর সাথে আয়রন সংযুক্ত এই সিউইডটাও আমি অল্টারনেটিভলি ইউজ করি। আর সিউইডের আমার দুইটা প্রোডাক্ট আছে, দুইটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করে থাকি, বিভিন্ন সময় বিভিন্নটা ব্যবহার করি, কখন কোনটা করি আমি অবশ্যই আপনাদেরকে এগুলো শেয়ার করব। এরপর আমার নিজস্ব ফর্মুলায় তৈরি করা আমার একটি এনপিকে সার আছে, এটা আমার নিজস্ব ফর্মুলায় তৈরি করা। এই সারটা আমি আমার মতো করে এটা বানিয়ে নিয়েছি, আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন। এটা বাজারের থেকে আপনি র ম্যাটেরিয়ালস হিসেবে এগুলো কিনে নেবেন, কিনে নিয়ে তারপর আপনি এগুলোকে মিক্স করবেন, মিক্স করে আপনি সারটা বানাতে পারেন। এটা একটু এক্সপার্ট না হলে আপনারা এই ধরনের অ্যাডভেঞ্চারে না যাওয়াই ভালো হবে, বাট খুব একটা কঠিন কিছু নয়। এরপর আমি অর্কিড ফোকাস নামে যে একটা ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডের দুটো প্রোডাক্ট ব্যবহার করছি। এগুলো লিকুইড এনপিকে, গ্লিয়ার ফার্টিলাইজার, লিকুইড ফার্টিলাইজার। একটি হচ্ছে ব্লুম, আর একটি হচ্ছে গ্রো, এটা গ্রোথের জন্য, আর এটা ফুলের জন্য বা ব্লুমের জন্য। এই ফার্টিলাইজারের যে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিশনগুলো আছে তার মধ্যে নাইট্রোজেন তো আছেই, 1.56 এই পরিমাণ হচ্ছে নাইট্রোজেন, তারপরে ফসফরাস আছে 2.36, আর পটাশিয়াম কে হচ্ছে 2.65। এছাড়াও এর মধ্যে আছে আপনার ক্যালসিয়াম অক্সাইড, কপার, আয়রন, ম্যাগনেশিয়াম। ম্যাগনেশিয়াম আবার চিলোটেড বাই ইডিটিএ, মলিবেনিয়াম, জিঙ্ক, এগুলো দিয়ে এই এটা 300 ml একটা বাটালে এনপিকে তৈরি করা হয়েছে, যার রেশিও হচ্ছে 1.6:2.4:2.6। এটা হচ্ছে ব্লুমিংয়ের জন্য। তো ব্লুমিংয়ের জন্য এটা আমি ইউজ করি, আর গ্রোথের জন্য আমি এটাকে ইউজ করি। এটাতে আছে 1.8, একটু কম্পেয়ার করে দেখি তাহলে বুঝতে পারবেন পরিষ্কারভাবে। দেখুন, এই আমরা যদি ব্লুমিংয়েরটা দেখি, যেটা একটু আগে দেখলাম, এই যে ব্লুমিংয়েরটাতে আমরা দেখতেছি রেশিও হচ্ছে 1.6:2.4:2.6, আবার গ্রোথের জন্য দেখতেছি 1.6 এটা, 1.8 হচ্ছে এটা, আর ব্লুমিংয়ে হচ্ছে 2.6, আর গ্রোথে হচ্ছে 1.2, আবার ব্লুমিংয়ে সরি 2.4 আর 1.2, আর 2.6 অর্থাৎ কে হচ্ছে 2.6, আর এখানে কে হচ্ছে 2.1। এবং এর মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট যা যা আছে তার একটি তালিকা এখানে দেওয়া আছে, এটাও ইম্পর্টেন্ট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এটি কখন এবং কেন ইউজ করা হয়। দিস ইজ ফর ভিগোরাস হেলদি গ্রোথ, ভিগোরাস হেলদি গ্রোথ, সুইটেবল ফর মোস্ট স্পেসিস অ্যান্ড হাইব্রিড, অর্থাৎ আমাদের দেশীয় যে স্পেসিসগুলো আছে সেগুলো এবং হাইব্রিড এর জন্য এই দুটাকে আপনারা চাইলে ইউজ করতে পারেন। দিজ আর গুড, আমি এগুলো আমাদের দেশীয় প্রোডাক্টের জন্য এর জন্য ইউজ করছি। এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা কী কী কন্টেন করে, এটা কন্টেন করছে
ম্যাগনেশিয়াম, সালফার, বোরন, হিউমিক অ্যাসিড এবং ফলভিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডটা এক ধরনের অ্যাসিডিক কাজ করে, এটা কোনো ফার্টিলাইজার না, এটা কোনো নিউট্রিশন না, এটা ফার্টিলাইজার বা নিউট্রিশনকে হেল্প করে, এটা হেল্প করে গ্রোথের কাজে সাহায্য করার জন্য বা ট্রান্সফর্ম করার জন্য, এক প্লেস থেকে আরেক প্লেসে ট্রান্সফর্ম করার জন্য। আমাদের ব্রেন যেরকম আমাদেরকে সিগনাল দেয় এবং ব্রেন সিগনাল দিলে আমরা তখন কাজটা করতে পারি, ব্রেন সিগনাল না দিলে কিন্তু আমরা কাজ করতে পারি না। আর গাছের ব্রেন হচ্ছে তার রুট, রুট তাকে সিগনাল দিচ্ছে সে কি করবে, এবং রুটের সিগনালেই এটা টিপ পর্যন্ত চলে যাচ্ছে, ফ্লাওয়ার বাডে চলে যাচ্ছে। এটা রুট তাকে শীত ডেভেলপ করতে হেল্প করছে, রুট পাতাকে সিগনাল দিচ্ছে এবং রুট ফ্লাওয়ার বাড থেকে ব্লুমিংয়ে সিগনাল দিয়ে রুট তাকে হেল্প করছে। এখন এই রুটে আপনারা অনেকে জেনে থাকবেন অক্সিন নামে একটি বিষয় আছে, যা মেটাবলিজম যারা জানেন বা বোঝেন তারা হয়তো ভালো বুঝবেন জিনিসটা। অক্সিন যা করে তা হচ্ছে যে এটা রুটটাকে ডেভেলপ করতে হেল্প করে, রুটের টিপটাকে ডেভেলপ করতে হেল্প করে, রুটের ব্রাঞ্চ ক্রিয়েট করতে হেল্প করে, লিফ ডেভেলপ করতে হেল্প করে। এবং অক্সিজেনের কারণে, অক্সিজেনের কারণে অনেক সময় আমরা বলি যে ক্লোরোফিল, যেটা গাছের ব্লাড বলে থাকি, ক্লোরোফিল ছাড়া গাছ বাঁচতে পারবে না। সো ক্লোরোফিলটাও কে নিতে হেল্প করে হচ্ছে অক্সিজেন। কিছু কিছু ফার্টিলাইজার থাকে বা কিছু কিছু নিউট্রিশন থাকে যেগুলো অনেক সময় অক্সিজেনকে বাধাগ্রস্ত করে। তো অক্সিজেন বাধাগ্রস্ত হলে পরে সে যদি ট্রান্সফর্ম করতে না পারে, তাহলে যে ফার্টিলাইজারটা আপনি ইউজ করছেন সেই ফার্টিলাইজারটা কাজ করবে না, সেটা বিক্রিয়া ঘটাতেও পারে। অতএব এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যেমন ধরুন যে বাসোভোলা ম্যাডোসা, আমার এই গাছটি এখন ব্লুম হচ্ছে, বার্ড দেখা যাচ্ছে এটা, এবং এখানে মোট দুইটা বার্ড আমি পাচ্ছি। এবার এই একটি বিউটিফুল বার্ড, অনেকগুলো ফুল এখানে আসবে, এই হচ্ছে আরেকটি, এটাও খুব সুন্দর, এটাও বিউটিফুল, অনেকগুলো ফুল। এখন এখানে আমি কী করেছিলাম, আমি কিন্তু এই বাসোভোলা ম্যাডোসাকে যখন আমি তার দেখলাম যে সে বার্ডিং করছে, তখন আমি এই হিউমিক অ্যাসিড আমি তখন এখানে আমার নিউট্রিশনের সাথে আমি ইউজ করলাম, সো দ্যাট অক্সিজেন যেন স্টিমুলেটেড থাকতে পারে, গাছটাকে স্টিমুলেটেড রাখতে পারে এবং বার্ডিংটা যেন দ্রুত হয় এবং স্পাইকটা যেন অনেক বড় হয় এবং ফুলগুলো যেন অনেক বড় হয়। এই কাজে সাহায্য করার জন্য আমি তখন হিউমিক অ্যাসিড আমি ইউজ করলাম। আমি কিছু কিছু জিনিস ব্যবহার করি যেগুলো রেডিমেড না, এগুলো আমি আমার মতো করে প্রয়োজন অনুযায়ী আমি সেটাকে আমি সাজিয়ে নিই বা তৈরি করে নিই। যেমন যেমন ধরেন এখানে, যেমন এটা হচ্ছে সলিউবল ক্যালসিয়াম নাইট্রেট, সলিউবল ক্যালসিয়াম নাইট্রেট, এবং এই সলিউবল ক্যালসিয়াম নাইট্রেট আমি কিন্তু আমার গাছকে রীতিমতো আমি দিচ্ছি, এবং এটার সাথে আমি দিচ্ছি ক্যালম্যাগ, ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম। গাছের জন্য ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং গ্রোথের জন্য ক্যালসিয়াম নাইট্রেট, নাইট্রোজেন বেসড যে খাবারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এর সাথে আমি যখন ক্যালম্যাগ দিচ্ছি, ক্যালম্যাগের সাথে আমি কিন্তু ম্যাগনেশিয়াম আমি কিছুটা এর সাথে অ্যাড করে দিচ্ছি, কারণ এখানে ক্যালসিয়ামের পরিমাণ দেখা যাচ্ছে যে মাত্র ক্যালসিয়াম হচ্ছে এখানে 1. ক্যালসিয়াম, সরি, নাইট্রোজেন হলো 1.0,
আর ক্যালসিয়াম হচ্ছে এখানে 5.05% ক্যালসিয়াম, কিন্তু ম্যাগনেসিয়াম মাত্র 1.5%। তো ম্যাগনেসিয়ামের পরিমাণটা ক্যালম্যাগে যেহেতু কম, অতএব এখানে ম্যাগনেসিয়ামকে সাপ্লিমেন্ট করার জন্য আমাকে এখানে আলাদাভাবে ম্যাগনেসিয়াম সোর্স ইউজ করতে হচ্ছে। আর এটা হচ্ছে ক্যালসিয়াম সাথে ম্যাগনেসিয়াম মিক্স করে গাছকে দেওয়া, যেটা গাছের জন্য ক্যালসিয়াম খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে আমাদের যে টিপগুলো কালো হয়ে যায়, রুট ডাইব্যাক করে, ফ্লাওয়ার কলি থাকতে ঝরে পড়ে যায়, এই যে সমস্যাগুলো হয় এগুলো কিন্তু ক্যালসিয়ামের ঘাটতির জন্যই হয়। আর সাথে ম্যাগনেসিয়ামটা কেন, এটি একটু মজার বিষয় বুঝতে হবে। ক্যালসিয়ামটা ইমুভেবল, এটা মুভ করতে পারে না, এটাকে যখনই আপনি প্রয়োগ করছেন তখন সেটা রুটের স্যারাউন্ডিংসে এটা পড়ে থাকবে, এটা মুভ করতে পারবে না, কিন্তু ম্যাগনেসিয়াম মুভেবল। সো ম্যাগনেসিয়াম তখন ক্যালসিয়ামকে ক্যারি ফরওয়ার্ড করে রুট থেকে টিপ পর্যন্ত সেটাকে ট্রান্সফার করতে পারে, যার জন্য ম্যাগনেসিয়ামটা ক্যালসিয়ামের সাথে আমরা বা আমি দিয়ে থাকি। আর ক্যালসিয়াম নাইট্রেট, এটাও ক্যালসিয়াম বাট এর সাথে ওটার সাথে ম্যাগনেসিয়াম জড়িত আর এটার সাথে নাইট্রোজেনের পরিমাণটা একটু বেশি। এখানে নাইট্রোজেন আছে 15 পয়েন্ট, দেখা যাবে না খুব হেভি লেখা, নাইট্রোজেন আছে 15.5% আছে নাইট্রোজেন, আর ক্যালসিয়াম অক্সাইড যেটা সেটা আছে 26.5%, আর ক্যালসিয়াম হচ্ছে 19%, ক্যালসিয়াম অক্সাইড 26.5% আর ক্যালসিয়াম 19%, তাহলে নাইট্রোজেন 15%, ক্যালসিয়াম 19%, এই জন্য এটা ক্যাল নাইট্রেট। তিনটা জিনিস অর্থাৎ নাইট্রোজেন, ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়ামের সংমিশ্রণে এই এই জিনিসটা ওয়াটার সলিউবল এটা তৈরি করা হয়েছে। এটা জেনারেল হাউস গ্রেড অফ হাইড্রোপনিক কোম্পানি এটাকে তৈরি করেছে, এবং এইটা আমি আমার রুটকে দিয়ে থাকি, কারণ আমি যে কিছুক্ষণ আগে বললাম অক্সিন এবং রুটকে স্টিমুলেট করার জন্য, রুটকে গ্রোথ ডেভেলপ করার জন্য এবং রুটের গ্রোথ বাড়ানোর জন্য নাইট্রোজেন বেস সাথে ক্যালসিয়াম খুবই জরুরি। তবে এই ক্যাল নাইট্রেট যখন ইউজ করছি ঠিক একই কারণে, যে কারণে আমি ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সাথে ক্যালম্যাগের সাথে আমি ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট করছি, ঠিক একই কারণে আমার ক্যাল নাইট্রেটের সাথেও কিন্তু আমি ম্যাগনেসিয়াম আমি সাপ্লিমেন্ট করছি। অতএব ম্যাগনেসিয়ামকে এই ক্যাল নাইট্রেটের সাথেও আমি অ্যাড করে আমি মিক্স করে আমি ব্যবহার করছি। এখন প্রশ্ন হচ্ছে যে কেউ কেউ হয়তো বলবেন যে আমি কত লিটার পানিতে কতটুকু এই এই সাবস্ট্যান্সগুলো ইউজ করব। আসলে আমি কোনো লিটারের এক কাপে এক চামচ বা এক লিটারে এক চা চামচ এই ধরনের সিস্টেমে আমি আমার গাছকে আমি ফিট করি না। আমি ফিট করি হচ্ছে টিডিএস মিটার দিয়ে আমি পিপিএম মাপি, এবং পিপিএম অনুযায়ী আমি আমার গাছের সব ধরনের ফিটগুলোকে আমি করে থাকি। এখানে আরও দুটো জিনিস, আরেকটা জিনিস আছে, সেটা হলো পোকন, এই আবার পোকন কোম্পানির জিনিস, এটা রিপট ব্লুমিং, রিপিটেড ব্লুমিং, অর্থাৎ একবার ব্লুম হয়ে গেছে সেটাকে আবার যদি ব্লুমিং করতে চাই আমি, অর্থাৎ রিপিট করতে চাই, তাহলে আমি কিন্তু এই এই কাজটা আমি এই পোকনের এই ফার্টিলাইজারের মাধ্যমে আমি এটাকে করতে পারি। আর এখানে আরেকটা জিনিস আছে, এটা খুবই অ্যাভেলেবল এবং আমাদের বাংলাদেশেও পাওয়া যায়, এটা সহজে আপনি যে কোনো নার্সারিতে পাবেন, B1, এটা একটা ভিটামিন। এর মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে এটায় হিউমিক অ্যাসিড বলে, ওরা যে হিউমিক অ্যাসিড লাইক সাবস্টেন্স এখানে লেখা আছে, দেখেন এটা বলছে এখানে পড়া যাবে না, এটা বলছে এখানে এ রুট স্টিমুলেন্ট রিডিউস ট্রান্সপ্ল্যান্ট শক, অর্থাৎ আপনি যখন রিপোর্টিং করছেন তখন রিপোর্টিংয়ের সময় আপনার রুট যে শকের শক পাচ্ছে সেই শকটাকে রিডিউস করছে এই হিউমিক অ্যাসিড লাইক সাবস্টেন্সের মাধ্যমে, যেটা আমরা B1 আমরা পাচ্ছি এই হিউমিক অ্যাসিড লাইক সাবস্টেন্স। এই জিনিসটা একটু কনফিউজিং,
এবং ওরা বলছে এখানে হিউমিক অ্যাসিড লাইক। এখন এটা সিনথেটিক কিনা কী ধরনের কেমিক্যাল আমি এ ব্যাপারে শিওর না, যার কারণে আমি বি ওয়ানটা খুব একটা বেশি ইউজ করি না। তাছাড়া এর একটা এক্সপায়ারি ডেটের ব্যাপার আছে, আমি যেহেতু ওদের ল্যাঙ্গুয়েজটা ভালো বুঝি নাই, যার কারণে আমি এক্সপায়ারি ডেটটা আমি বের করতে পারি, যার জন্য আমি ইউজ করি নাই, আমি রেখে দিয়েছি। হয়তো ইউজ করলে করতেও পারি, বাট আমি সাজেস্ট করবো আপনারা জেনে বুঝে তারপর বি ওয়ানটা ইউজ করবেন। এর সাথে আরেকটা প্রোডাক্ট আছে খুবই কমন এবং খুব ফেমাস বলতে গেলে, সেটা হচ্ছে এক্সট্রা পিমেন্ট টনিক, অর্থাৎ রুট হরমোন। রুট হরমোন আমরা রুটে ব্যবহার করে থাকি এবং এটা আমরা না বুঝে অনেক সময় ব্যবহার করি, এতে করে গাছের অনেক ক্ষতি হতে পারে। সাধারণত রুটের যখন টিপ দেখা যাবে, যখন রুট তার খাবারকে নিতে পারবে তখনই এতে হরমোনটা আপনি দিতে পারেন। আমরা আসলে অনেক সময় জানি না যে হরমোন কীভাবে আমাদের রুটকে কাজ করে বা অক্সিনের ভূমিকাটা কীভাবে, হরমোন দিয়ে অক্সিন তার কাজগুলোকে সারে, সেটা আমরা না জানার কারণে অনেক সময় এই রুট হরমোনটা আমরা ইউজ করে থাকি জাস্ট কারোর সাজেশন অনুযায়ী, এবং এতে করে আমাদের উপকারের চাইতে অপকার বেশি হয়, কারণ রুট বার্ন হয়ে যায় এবং রুটের উপরের যে থিকনেস বা ভ্যালামেন্টটা আছে সেটা নষ্ট হয়ে যায়। আমার এই বাসাভোলা মেডোসার রুটটা দেখেন আপনারা, দেখেন এই রুটটা কিন্তু রাউন্ড শেপ, বেশ ফ্যাটি এবং থিক। হ্যাঁ, এই দেখেন আমার রুটটা কিন্তু একেবারে হয় গ্রিন নাহলে হোয়াইট। নর্মালি রুট বার্ন যে জিনিসটা সেই জিনিসটা কিন্তু আমার এই রুটগুলোতে, আমার এই রুটে নাই, আমার গাছের কোনো কাছেই আপনি রুট বার্ন জিনিসটা পাবেন না। কেন? কারণ আমি পরিমিতভাবেই এই জিনিসগুলোকে আমি ওই টিডিএস মিটার দিয়ে মেপেই আমি এগুলোকে আমি ব্যবহার করে থাকি। আর আরেকটি জিনিস দেখাবো, এটা এটা একটা অনসিডিয়াম, আমাদের দেশীয় প্রজাতির অনসিডিয়াম, এটা খুব সুন্দর ফুল দেয় এটাতে। এবং এখানে আমি ইউজ করেছি স্টোন, প্রোমিক্স এবং বার্ক সাথে প্যারালাইট, এটা দিয়ে আমি একটা সাবস্ট্যান্স তৈরি করে আমি এই এটাকে ইউজ করেছি। যাই হোক, আমি মিডিয়া ব্যাপারে আমি পরবর্তীতে একটা ডিটেইল ভিডিও আপনাদের সাথে করব যে আমি মিডিয়াতে কী কী ব্যবহার করে থাকি, এবং মিডিয়ার ব্যাপারে আমি আলাদাভাবে আরেকটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার এই ফ্যালানোপসিসটি আশা করছি যে আগামী এক দুই মাসের মধ্যেই এটাতে একটা বার্ড আসবে, এবং আমি সেই দিক লক্ষ্য রেখে আমি এখানে কিছু স্টিমুলেশন দেব এবং ব্লুমিংয়ের কিছু ফার্টিলাইজারের মধ্যে দেব। আর এটা হচ্ছে আমার অস্মোকট রাখার বাস্কেট, এর মধ্যে যে আমার যে অস্মোকটগুলো দেখালাম, মেনলি এই অস্মোকটটা হচ্ছে আমাদের আমার গ্রোশিওর যে অস্মোকটটা, যেটা আমি এখানে আনিনি, আপনাদের দেখানো হয়নি, সেই অস্মোকট এই বাস্কেটে আমি এখানে দিয়ে রাখি। এই বাস্কেটে দিয়ে রাখলে আমার অস্মোকটগুলো ওয়েস্টেজ হয় না এবং এগুলো পড়ে যায় না, বা অনেক সময় আপনার পট নাড়াচাড়া করতে গেলে অস্মোকট পড়ে যায়, এতে অনেক লস হয়, তো বাস্কেটে দিয়ে রাখলে এই লসটা হয় না। যাই হোক, মোটামুটিভাবে আমার যা যা উপকরণগুলো ছিল সবগুলোর সাথে আপনাদেরকে আমি পরিচিত করিয়ে দিলাম, এবং আমি আশা করব আপনারা এই ভিডিওটি দেখে উপকরণগুলো আপনারা বুঝতে পারবেন, এবং আপনাদের যদি এগুলো ব্যবহার সম্বন্ধে ব্যবহারবিধি সম্বন্ধে জানতে ইচ্ছা হয় বা কখন কোনটা ব্যবহার করবেন কীভাবে করবেন, তাহলে আপনারা আমাকে ইউটিউবে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, এবং আপনাদের প্রশ্ন পেলে আমি অবশ্যই আপনাদেরকে আমি জানাবো বা বলবো যে কখন কোন কোনটি আপনারা ব্যবহার করতে পারেন বা ব্যবহার করবেন। যাই হোক, আপনাদের প্রশ্ন পর্বের অপেক্ষা থাকলাম। আশা করি শুধুই অর্কিড গ্রুপে যারা আছেন তারা তো এখানে এই ভিডিওটি দেখতেই পাচ্ছেন, আর যারা শুধুই অর্কিড গ্রুপে নাই তারা সরাসরি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখতে পাবেন। ফলে আপনারা যদি প্রশ্ন করেন তাহলে
শুধুই অর্কিড গ্রুপের চ্যাটবক্সের প্রশ্নটি না করে আপনারা ইউটিউবেই এই প্রশ্নটি প্রশ্নগুলো করবেন, যাতে করে যারা আমার এই ফোরামে আপনাদের সাথে নাই তারা যেন সহজেই তারা আপনাদের প্রশ্নগুলো থেকে যেন তারা বুঝতে পারে, এবং অনেক বিষয় আছে যেগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমেই শেখা যায়। একটা ভিডিও করে কোনো সব কিছু শেখানো সম্ভব না বা সব শেখানো যায়ও না, কিন্তু যদি একটা ভিডিওর নিচে যে কমেন্টসগুলো থাকে সেই কমেন্টসগুলো আপনি যদি পড়েন তাহলে আপনি অনেক কিছু সেখান থেকে এক্সট্র্যাক্ট করতে পারবেন এবং সেটা হয়তো অনেক বেশি উপকারী হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা থাকলো, আপনারা গাছের যত্ন করুন এবং সঠিক সময়ে সঠিক খাদ্যটি গাছকে দিন। পরবর্তীতে আমি মিডিয়া নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলব। অনেক অনেক ধন্যবাদ, খুদা হাফেজ, বাই বাই।